নমস্কার বন্ধুরা, পেটুদাদা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি আর খুবই আনন্দের মধ্যেও আছি। আজকে বসেছি সকালে, শুভ সকাল, সকালবেলায় বসে পড়েছি আমি আর আমার মেয়ে। আর মেয়ে তো লজেন খাচ্ছে, আর আমি নিয়েছি আজকে পান্তা ভাত। পান্তা ভাত আলু সিদ্ধ, আর এখানে আছে ডাল সিদ্ধ, মানে সব রকম সবজি দিয়ে ডালটা সিদ্ধ করা হয়েছে, মানে পোড়া পোড়া যেটা বলে সেটা করা হয়েছে। আর এখানে একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর এখানে আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা পান্তা ভাতের সাথে, এটাই হলো বেস্ট খাবার। পেঁয়াজ আর লঙ্কা, এটা হলো আর কিছু লাগে না। তা যাই হোক, আমি সব কিছু নিয়েই বসে পড়লাম পান্তা ভাতের সাথে, জল দেওয়া ভাত, পান্তা ভাত যে যা বলে আর কি। তো সেই নিয়ে আমরা একটু খাওয়া শুরু করি। লবণ নিয়ে নিলাম, লবণ না হলে তো হবেই না জল দেওয়া ভাতে। আবার দিয়ে গেল বলে না কেন? তা যাও, ও বলে চলে যাবে ওই দাদার কাছে। দুষ্টুমি বললাম না, একবার বসবে একবার উঠবে, এই দুষ্টুমি ও। আর একটু গরমের মধ্যে কিন্তু জল দেওয়া ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে, আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সঙ্গে আলু ভাজা হলে তার কোনো কথা নেই। পান্তাভাতের সাথে যখন তোমাদের পেটু দাদা, ও আবার যে জল দেওয়া ভাতের সঙ্গে মুড়িটা বেশি পছন্দ করে, কিন্তু আমার আবার ভাতের সঙ্গে মুড়ি আবার খুব একটা পছন্দ লাগে না, আমি আবার ভালোবাসি না। সব রকম সবজির মধ্যে একটু ডাল ডাল দিয়েছিলাম, ডালটা একটু পুরা পুরা করেছি, খুব সুন্দর লাগছে পান্তা ভাত দিয়ে, মানে জল দিয়ে ভাত আছে বলেই করেছি ওটা।
আবার চলে আসলো পান্তুয়া। জল দেওয়া ভাত কিছু করার নেই, ঝাল সমেত চুমুন দিতে হবে, এটাই মজা। আমার দেখা দেখি আমার মেয়েও বলছে আমিও দেবো, এটাই ভালো লাগে না। ও একটা জিনিস বলিনি, এর সাথে আবার যে গন্ধরস লেবুটা, সেই লেবুটাও কিন্তু নেওয়া হয়েছে, বলতে ভুলে গেছি আমি। যেহেতু দেখছি সে গন্ধ লেবুর একটা গন্ধ বেরোচ্ছে, সেন্ট বেরোচ্ছে, সেটাই খুব সুন্দর লাগছে। জল দেওয়া ভাতে একটু যদি জল না থাকে সেটা কি আর ভালো লাগে বলো? জল দেওয়া ভাত খুবই ভালো, খুবই সুন্দর খেলাম সকালবেলাটা। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আর তার সঙ্গে বলি একটা খুবই আনন্দ খুবই মজা হচ্ছে, কারণ ভাই আসবে আজকে, আর আর কালকে যাব আমরা একটু ঘুরতে ঘুরতে যাব, সেটা এখন বলবো না যে কোথায় যাব। না বলতে হবে না, মানি বলি বলো। ও যাই হোক আমার মেয়েই বলে দিল যাবে, তা কালকে যাব আমরা। এখন টাটা, সবাই ভালো থেকো, আমরা সবাই ভালো থাকো। আজকে যাব, তারপরে 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 লাঠি, তারপরে তারপরে বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো। টাটা টাটা, তাহলে দাদা বলছে।